Om Namah Shivaya. Om Namah Shivaya. Om Namah Shivaya. Om Namah Shivaya. হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো ওয়েলকাম টু এ নিউ ডে অ্যান্ড আ নিউ ব্লগ। আজকে মহাশিবরাত্রি, তোমাদের সবাইকে শিবরাত্রির অনেক 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 শুভকামনা। ভগবান শঙ্করের আশীর্বাদ যেন আমাদের সবার উপরে বর্ষণ হয়, আর পৃথিবী যেন আবার সেই আগে সুন্দর একটা যে আমাদের সুন্দর পৃথিবী ছিল সেটা যেন ফিরে আসে। এই রোগ ব্যাধি যুদ্ধ বিগ্রহ সব কিছু যেন থেমে যায়, একদম পুরো একদম ব্যালেন্সড যে আমাদের পৃথিবীটা ছিল, একদম সুন্দর স্বাভাবিক সেই পৃথিবীটা যেন আমাদের সবার কাছে ফিরে আসে, তাই না বলো? এর থেকে বড় পাওনা কিন্তু এখন মানে এই যে সিচুয়েশন, আমার মনে হয় না এর থেকে বড় আর কিছু চাওয়ার আছে, তাই না? তো যাই হোক, আজকে শিবরাত্রি, আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজনেই শিবরাত্রি করি। আমরা বেসিক্যালি এই সময়টাতে আশ্রমে থাকি, তো এবারও যাওয়ার কথা ছিল কিন্তু আর যাওয়া হয়ে উঠলো না, করোনার এই ব্যাপার স্যাপারের জন্য টিকিট ফিকিট কাটতে সাহসও পেলাম না। তো যাই হোক, বাড়িতেই পুজো করি আমি প্রতিবার, এবার তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ওই পাশে পুজোর সব কিছু গোছানো হয়ে গেছে অলরেডি, এখন 7:30 বেজে গেছে, তো আমি এখন পুজোয় বসবো। আর তোমাদের সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করব আজকে, সেটা হচ্ছে আমরা তো আজকে সকাল থেকে উপোস, আমি এবং আমার হাজব্যান্ড, কিন্তু নির্জলা নয়, জানো তো, জল খাই। কারণ আমাদের যে গুরু আছেন না, সেই গুরু বলেন যে উপোসে জল খেতে হবে বেশি করে, কারণ উপোস মানে, উনি খুব সুন্দর একটা কথা বলে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে উনি বলেন যে উপোস করা মানে যে কোনো দেবতাকে খুশি করার জন্য উপোস করা তা নয়, কারণ দেবতা হচ্ছেন আমাদের পিতামাতা সমান। তার জন্য উনি বলেন যে তুমি যদি না খেয়ে থাকো তাহলে কি তোমাদের তোমার মা বাবা কি কখনো খুশি হয়? সেটা নয়, তাই নয়। ঈশ্বর আমাদের উপরে সবসময় খুশি, সত্যি কথা, আমিও এটা সবসময় বিশ্বাস করি। বিশ্বাস করো যে কোনো কিছু করে তাকে খুশি করার বা তার আশীর্বাদ পাওয়ার জন্য কিছু দরকার নয়, আমরা সবসময় তার ব্লেসিং পেয়ে থাকি। কিন্তু এই উপোসটা করা হয় বেসিক্যালি হচ্ছে ক্লিনজিংয়ের জন্য, আমাদের এই পুরো সিস্টেমটা ওই উপোসে কিন্তু ক্লিনজিং হয়। তো আমাদের গুরু বলেন যে যদি জল খাওয়া বেশি করে তাহলে কিন্তু এই ক্লিনজিংটা খুব ভালো হয়। তো আমরা জল অবশ্যই খেয়েছি, জল শরবত খেয়েছি, আর কিন্তু এখন পর্যন্ত উপোস। তো এখন এই পুজো হয়ে যাওয়ার পরে আমরা একটা সবাই তো সাবু মাখা খায়, কিন্তু আমরা না আজকে মানে তোমাদের সাথে অবশ্যই ওই ডিশটা শেয়ার করব, শিবরাত্রি স্পেশাল, জানো তো। আর কী কী আছে মানে শিবরাত্রিতে আমরা কী কী বানাই বা কী কী রাত্রিবেলা পুজোর পরে আমরা কী কী খাই, পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো থাকো আমাদের সাথে, পুজো দেখো, পুজোটাও যতটা করবো অবশ্যই শেয়ার করব। আর তোমরা কীভাবে শিবরাত্রি কাটাচ্ছে সেটাও কিন্তু আমাকে জানিও, কেমন? ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ राम सत्यजाताय नमः राम
শব্দ জাতায় নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমাদের পুজো দেখলে এবার যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে যে ডিশটা আজকে আমি বানাবো আর কি, যে রেসিপিটা সাবু দিয়ে, সাবুর খিচুড়ি ঠিক নয়, পোলাও ঠিক বলা যায় না, ওই আর কি একরকমের, কিন্তু খেতে খুবই সুন্দর। এবং এই সমস্ত উপোষের দিন বা পুজো টুজোর দিনকে, যেদিনকে আমরা ভাত রুটি ময়দা কিছু খাই না, সেদিনকে কিন্তু এই জিনিসটা করে খাওয়া যেতে পারে। তো চটপট চলো, এখন প্রায় বেজে গেছে 10টা, এখন এটা তৈরি করব, তারপর আমরা উপোষভঙ্গ হয়ে গেছে, প্রসাদ খেয়েছি, তো এখন এইটা বানিয়ে তো তোমাদের সাথে আগে শেয়ার করি জিনিসটা পুরো। এখানে আমি বড়দানার সাবু ভিজিয়ে রেখেছি, দেখো সাবুটাকে ভেজাতে এমন ভাবে পুরো ঝুটঝুটে রয়েছে, ভেজাতে হবে একদম তিন চারবার ভালো করে ধোয়ার পরে জলটা পুরো এই এই লেভেলে থাকবে, মানে সাবুর সাথেই থাকবে এরকম রাখতে হবে। কড়াইয়ের মধ্যে এখানে আমি সাদা তেল আর ঘি গরম করে নিয়েছি, এবার এর মধ্যে আমি দেবো হচ্ছে শুকনো লঙ্কা, এখানে আমি অনেক কিছু সবজি নিয়েছি, আলু গাজর ফুলকপি কড়াইশুঁটি বিনসটা আমার কাছে এখন নেই, যেটা ভালো লাগবে সেই মতো আর কি সবজি এখানে অ্যাড করতে পারো।
এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন চিনি আর একটু অল্প একটু হলুদ আছে এবং কাজু আর দিচ্ছি। এখানে আমার সবজিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সবগুলো অ্যাড করে দেবো। দেখো সাবুগুলো কিন্তু একদম সুন্দর ঝুরঝুরে, কিন্তু ভেতর থেকে একদম নরম। এখানে সাবুগুলো একদম রেডি হয়ে গেছে, এর মধ্যে আমি লাস্ট যেটা করবো সেটা হচ্ছে একটু ঘি অ্যাড করবো। কেমন হয়েছে খেতে বলো? এটা অন্যান্য দিনে যদি টিফিনও করে খাওয়া যেতে পারে না বলো? বাজে কথা কম বলো। তো বন্ধুরা এই যে আমার গরমা গরম সাবুদানা গোলবাটাকে পোলাও, যাই হোক একটা কিছু খেতে কিন্তু খুব সুন্দর জানো তো, দারুণ হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, এটা টিফিনেও খুব সুন্দরভাবে খাওয়া যেতে পারে আর উপোষের দিন তো অবশ্যই খাওয়া যেতে পারে। তো এটা এখন খাবো, আমি এক চামচ অলরেডি খেয়েছিও, খুব ভালো হয়েছে খেতে। আর আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। আমাদের শিবরাত্রির ব্লগ কেমন লাগলো, পুজো কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো, সব কিছু কিন্তু অবশ্যই অবশ্যই জানিও। আর যদি কিছু ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আজকে আসছি, আবার আসছি একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো এবং অবশ্যই সুস্থ থেকো, কেমন? চলো টাটা।